অনূর্ধ্ব-১৯ ডুয়ার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার টাউন ক্লাব মাঠে। আলিপুরদুয়ার ডুয়ার্স ক্রিকেট একাডেমির উদ্যোগে এবং আলিপুরদুয়ার টাউন ক্লাবের সহযোগিতায় এই টুর্নামেন্ট শুরু হয়েছে গত 17ই জানুয়ারি। শনিবার ষষ্ঠ দিনের প্রথম খেলায় অংশ নেয় বানারহাট তরুণ সংঘ ও জলপাইগুড়ি আরএসএ এবং দ্বিতীয় খেলায় অংশ নেয় কোচবিহার আর্থ ক্রিকেট একাডেমি ও জলপাইগুড়ি টাউন ক্লাব ক্রিকেট একাডেমি। এদিনের প্রথম খেলায় জয়লাভ করে জলপাইগুড়ি আরএসএ এবং দ্বিতীয় খেলাতে জয়লাভ করে কোচবিহারের আর্থ ক্রিকেট একাডেমি। প্রতিদিনের মতো এদিনও খেলাকে কেন্দ্র করে দর্শক সাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন ডুয়ার্স ক্রিকেট একাডেমির সম্পাদক বিদ্যুৎ রায়, প্রাক্তন রঞ্জি খেলোয়াড় সত্য সরকার, দীপক ভট্টাচার্য, তাপস গোস্বামী এবং প্রাক্তন খেলোয়াড় সোমশঙ্কর দত্ত, শৈবাল রায়, বিশ্বজিৎ রায়, উৎপল সরকার সহ আরো অনেকে। আগামীকাল অর্থাৎ 24শে জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। গত 17 তারিখ থেকে ডুয়ার্স ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনা ও টাউন ক্লাবের সহযোগিতায় অনূর্ধ্ব-১৯ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের যে আয়োজন করা হয়েছিল, আজ তার ষষ্ঠ দিনের খেলা চলছে। প্রথম সেমিফাইনাল খেলা অংশগ্রহণ করেছিল বানারহাট তরুণ সংঘ ভার্সেস জলপাইগুড়ি আরএসএ। সেই খেলায় জয়লাভ করেছে জলপাইগুড়ি আরএসএ। আর এখন সেকেন্ড সেমিফাইনাল খেলা চলছে আর্থ ক্রিকেট একাডেমি কুচবিহার ভার্সেস টাউন ক্লাব ক্রিকেট একাডেমি জলপাইগুড়ি। ব্যাট করছে জলপাইগুড়ি টাউন ক্লাব ক্রিকেট একাডেমি। আগামীকাল তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আশা করি সমস্ত ক্রিকেট প্রেমী দর্শকেরা মাঠে আসুন, খেলা উপভোগ করুন এবং আনন্দ নিন। আমার নাম তাপস গোস্বামী, অ্যাসিস্ট্যান্ট কোচ অফ ডুয়ার্স ক্রিকেট একাডেমি আলিপুরদুয়ার।